ये ऐसे हो तो एक मिनट जाऊँ बाप इश्क जैसे है एक आदि इश्क है एक तू बाप इश्क के आगे बेबस है दुनिया में हर इंसान इश्क में सब कुछ मुश्किल है इश्क में सब आसान देखो प्यारे ये नजारे ये दीवाने ये परवाने हैं इश्क में जैसे ভারী কত আমি আমি হলো আমার গার্লফ্রেন্ড কি বাবা তুই কি হট করে আমাকে ধরে সাহস দিস তো আমি হলো আমার গার্লফ্রেন্ড পুরো সেম নাক সেম পুরো সেম দেখতে সেম হাইট শুধু একটু ভারীটা বেশি কত পাগল নাকি চেল্লানোর কি আছে ওটা এক মিনিট বাপ আমি মানে আমি ভাবলাম আমি আমার গার্লফ্রেন্ড মানে পুরো সবকিছু একই পেছন পেছন থেকে দেখলাম তো দেখে দেখে হাত দেওয়া উচিত ছিল তো নাকি হ্যাঁ তো কি হয়েছে মানে মানে সরি মানে 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 না আমি আপনার গার্লফ্রেন্ড না না পুরো চোখটাও আমার পুরো গার্লফ্রেন্ডের মতো দেখছে তো সম্মান দেওয়া উচিত হয়নি আপনি বলা উচিত হয়নি আমার যাচ্ছে তাই একবার একবার পারমিশন নিয়েছে তো ভুল হয়ে গেছে তো কি হয়েছে আমার কি করে মানে কি আমার নাকটা সেম মানে পুরো সবকিছু সবকিছু সেম যেন আমার একদম কনফিউজ হয়ে গেছে সত্যি বোন নাকি ওর ওর বোন তুমি যাই হোক কি নাম আমার ঠিক মনে নেই কিন্তু পুরো পুরো একই রকম দেখি সত্যি বলছি দেখি পেছনটা আমি দেখলাম পুরো পুরো সেম পুরো দেখতে পুরো সত্যি আরে না মানে পুরো মানে সবটাই পুরো সেম দেখতে তো এই জন্য আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম আমি আপনার গার্লফ্রেন্ড না মানে দেখতে একই দেখো নাকটা কিছু মানে নাকটা একই চুলটাও আমি আপনার গার্লফ্রেন্ড না হ্যাঁ ঠিক আছে নাম কি আপনার নাম কি আমার নাম যাই হোক নাম কি নামটা আমার নাম যাই হোক আপনার নাম খুব সুন্দর নাম সত্যি বলছি আমার মানে লাইফে ফার্স্ট টাইম আমার নাম শুনে আপনার কি হ্যাঁ আমার নাম শুনে আপনার কি প্রেম করব মানে আপনার তো গার্লফ্রেন্ড আছে ও মানে গার্লফ্রেন্ড দেখেছিলাম কালকে রাতে স্বপ্নে দেখেছিলাম পুরো সেম পুরো রকম দেখতে সিরিয়াস পুরো সেম আমি ওই জন্য আপনি কি পাগল হয়ে গেছে পাটা লম্বা পাগল না দেখুন আর পা লম্বা তার কি কেটে গেছে পুরোপুরি আপনার তার কথা থাকে তার আটটা কথা থাকে আমি তো সেটাই জানি আপনি ফিউজ হয়ে গেছে আপনি পুরোপুরি পাগলা হয়ে গেছেন আপনাকে রাঁচিতে নিয়ে যাওয়া উচিত হ্যাঁ আপনাকে দেখে সত্যি পাগল হয়ে গেছে এগুলো কোনো কথা না কথা এটা কথা এটা আপনি হট করে আসলেন আমাকে চিনেন না জানেন না হট করে তুলে দিলেন হ্যাঁ তো কি হয়েছে তাতে মানে আমি সত্যি বলছি আমি কাল কালকে রাতে স্বপ্নে দেখলাম যে পুরো সেম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন আর ওটা মানে আপনি আমার গার্লফ্রেন্ড হবেন আমি এই জন্য দেখলাম দেখে ভাবছি হ্যাঁ তাহলে এটাই আমার গার্লফ্রেন্ড এই জন্য এসে আমি সোজা এসে জড়িয়ে দিলাম আপনি স্বপ্নে ভুল দেখেছেন আমি আপনার গার্লফ্রেন্ড না আর হতেও চাই না না কেন নাম কি আপনার জন্য আমার নাম কিছু কিছু না আপনার নাম দুটো নাম উফ খুব সুন্দর নাম সত্যি আমি আপনি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছেন রাগিয়ে দিচ্ছি সেটা কি হয় সেটা কেমন আছে এটা চরমলে না রাগ চরম মারছে মারতে আসছেন কেন আপনি মারতে আসছেন কেন আমি আপনি আপনাকে চিনি না জানি না গার্লফ্রেন্ড মানে কি না আমি মানে আপনাকে কালকে আমাকে মহাদেব স্বপ্ন দর্শন দিয়েছে যে আজকে আমার গার্লফ্রেন্ড হবে ওরে বাবা মহাদেব চলে আসলো আজকে আমার মহাদেব ছিল বলছিল তুই এখানে আসবি এখানে দেখবি একজন হলুদ ড্রেস পরে থাকবে ঠিক আছে পুরো ফেসটা দেখালো মানে হালকা ব্লড ছিল তারপরে কি আর আর কি বলেছে শুনি এসে ধরবি তাহলে তোর প্রিয়েশন হয়ে যাবে হ্যাঁ তো আমি ওটা এক মানে ট্রাই করলাম আর কি না না আমি সত্যি দেখেছি দেখুন আমি এসেছি সত্যি দেখলাম আপনাকে সেটা দেখুন আমি আমি আপনি এখানে এসে দেখেছেন স্বপ্নে দেখেননি না আমি স্বপ্নে দেখেছি কালকে মহাদেব এসেছিল আমার স্বপ্নে কালকে মহাদেব আপনি স্বপ্নে হ্যাঁ সত্যি ইউটিউবে পুরো চলে গেছে হ্যাঁ সত্যি মহাদেব এসেছিল আচ্ছা আপনার নামটা কি আচ্ছা সরি আপনার নাম তো কিছু না বাড়ি কোথায় আপনি মহাদেবকে আমি দেখুন আজকে রাত্রে আমি
আমি দেখাচ্ছি চশমাটা খুলুন খুলুন না চশমাটা দেখুন আমি আপনাকেই খুঁজছি সত্যি নামটা কি আপনার মামুন ও আর বলেছে যে আর কি বাড়িটা আপনার কোথায় নেই ও নেই বললো বাড়ি নেই বলেছে বাড়ি আমার সঙ্গে যাবেন আপনি কেন আমার সঙ্গে থাকবেন আজ থেকে আমি তো আপনার সঙ্গে কিছু মিসবিহেভ করি না আমি দেখছি আপনার গালটা কি সব মারছেন কেন বাপরে করবো কেন কাঁদবো মহাদেব গেছেন কমপ্লেন করে দেবো আপনি আমাকে মারছিলেন কত বলবো না আমি ঠিক আছে আমাকে মহাদেব একটা কথা বলতে বললো কি বলতে ঠিক আছে আমি তো বলছি যাই হোক সরি আপনার সঙ্গে ছোট একটা প্র্যাঙ্ক হচ্ছিল আমার নাম সিনু।